नमस्कार बंधुरा, आमी अनुपमा। आमार चैनेले आपनादेर सकलके स्वागत। आज के आमी आपनादेरके सोयाबिनेर परोटा बानिये देखाबो। आमी किभाबे खुबी सहज पद्धतिते सोयाबिनेर परोटा बानियेछि सेटाई आपनादेर साथे शेयर करते चाई। सोयाबिनेर परोटा बानानोर जोन्नो आमी एखाने आटा यूज करेछि। आटार साथे दिये दिच्छि परिमाण मतो नून, चीनी, अजवाइन आर दिये देबो सादा तेल। এবার আমি সব উপকরণ হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমি এখানে 250 থেকে 300 গ্রাম আটা নিয়েছি। আপনারা আটার পরিবর্তে ময়দা ইউজ করতে পারেন। এবার জল দিয়ে আমি ভালো করে মেখে নেব। যেরকম রুটি পরোটা বানানোর জন্য আটা ময়দা মাখা হয়, ঠিক সেইভাবেই আমি আটাটা মেখে নেব। এখন আটাটা মাখা হয়ে গেছে। এবার আমি একটা ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো ঢেকে রেখে দেব। এবার আমি সয়াবিনগুলোকে একটু জলের মধ্যে সেদ্ধ করে নিয়েছি, গরম জলে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, পুর বানাবো, তার জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলের মধ্যে গ্রেট করে রাখা পেঁয়াজ ছোটো ছোটো করে কেটেছি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। হালকা একটু ভাজার পর দিয়ে দিচ্ছি আদা কোড়া, রসুন কোড়া। আপনারা গ্রেট করা আদা রসুনের পরিবর্তে আদা রসুন বেটেও দিতে পারেন। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি যে পেস্ট করে রেখেছিলাম সয়াবিনটা, ওটা আমি দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে আমি ভালো করে মিক্স করে নেব। এটা একদম জল জলে ভাবটা চলে যাবে, ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। এবার দিয়ে দেবো আমচুর পাউডার, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু লো করে রাখতে হবে। দেখুন আমার হয়ে গেছে অনেকটাই। এবার দিয়ে দেবো কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে ভালো করে সয়াবিনের সাথে মিক্স করে নিচ্ছি। এবার আমি নামিয়ে নিয়েছি একটা বাটিতে। এবার আধ ঘন্টা পর আমি আটাকে আরেকটু মেখে নিচ্ছি। এবার আমি লেচি কেটে নেব। খুব ছোটও না, খুব বড়ও না, এরকম লেচি কাটতে হবে। সবগুলো লেচি কেটে নিয়েছি। এবার আমি লেচিগুলোর মধ্যে পুর ভরে নেব। সয়াবিনের যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা আমি ভরে নেব। আমি যেভাবে করছি ঠিক সেইভাবে পুরটা ভরে নিতে হবে। পরিমাণ মতো পুর দিতে হবে, দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দেব।
মুখটা একটু ভালো করে বন্ধ করতে হবে, নাহলে আটা বেলার সময় একটু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই ধীরে সুস্থে ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে। আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। প্রথমটা যেভাবে করলাম এটাও ঠিক সেইভাবেই করে নেব। এভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেছে, এবার আমি একটা চাকি বেলনার সাহায্যে এভাবে বেলে নেব। লেচিটার উপরে হালকা করে আটা ছড়িয়ে দিলাম, দিয়ে হালকা হাতে যেরকম রুটি বেলি সেরকম বেলে নেব। খুব মোটাও না, খুব পাতলাও হবে না, ঠিক অল্প একটুখানি হালকা একটু মোটা হবে, ঠিক এইরকম বেলাটা হবে। তো এদিকে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, প্যান গরম হয়ে যেতেই আমি দিয়ে দেব রুটিটা ভাজার জন্য। প্রথমে একটু সেঁকে নেব, ঠিক যেরকম রুটি সেঁকা হয় ঠিক সেরকমভাবেই সেঁকে নিচ্ছি। এবার আমি অল্প অল্প করে তেল দিয়ে দেব, তেল দিয়ে ভেজে নেব। আমি সাদা তেল দিয়েই ভাজবো। দুই পাশ ভালো করে তেল দিয়ে ভেজে নিতে হবে। একটু চেপে চেপে ভাজতে হবে যাতে ভেতরটা ভালো করে ভাজা হয়। এটা খুবই টেস্টি হয়, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব একটা প্লেটে, বাকিগুলো আমি ঠিক এইভাবেই বেলে নেব। সবগুলো হয়ে গেছে আমার পরোটা ভাজা। তো বন্ধুরা দেখুন, খুব সুন্দর সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন সয়াবিনের পরোটা। তো বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।